নদিয়া জেলার মধ্যে দিয়ে প্রবাহিত জলঙ্গি নদী মানুষের অসচেতনতা এবং সরকারি উদাসীনতায় তার প্রাচীন স্বচ্ছ সুন্দর রূপ আর নাব্যতা হারিয়ে আজ প্রায় মজে যেতে বসেছে। এরকম চলতে থাকলে সেদিন আর বেশি দূরে নেই যে পশ্চিমবঙ্গের অন্যান্য অনেক নদীর মতো এই স্বচ্ছ সলিলা জলঙ্গি নদীও ইতিহাসের পাতায় স্থান নেবে, রয়ে যাবে গল্পগাথায়। যদিও জলঙ্গি নদীকে স্বচ্ছ ও তার পুরনো রূপ ফিরিয়ে দিতে সমাজকর্মী ও নদীপ্রেমীরা নানা চেষ্টা করেছেন, কিন্তু মানুষের সজাগতার অভাবে নদীর উন্মুক্তি ফেরানো যাচ্ছে না। আর এবার মূলত জনগণকে সচেতন করতেই উদ্যোগী হলেন টেহট্টের সমাজকর্মীরা। জলঙ্গি নদী সম্পর্কিত তথ্য লিপিবদ্ধ করতে রবিবারের টেহট্ট থেকে সেভ জলঙ্গি প্রকল্পের সঙ্গে যুক্ত পাঁচ নদীপ্রেমী হাতে টানা রাবারের ভেলায় অভিযান শুরু করলেন ছোট্ট এক অনুষ্ঠানের মধ্যে দিয়ে। এই কর্মসূচিতে অংশ নেন কৃষ্ণনগর ও টেহট্ট মহকুমার সেভ জলঙ্গির নদীকর্মী, টেহট্টের নদী বাঁচাও কমিটি এবং বেতায় ও বড় আন্দুলিয়ার নদী রক্ষা কর্মী বৃন্দ। নদী সমাজকর্মীরা বলেন, নদীর গতিপথে কোনো অস্থায়ী বাঁধ বাঁধাল কোমর আছে কিনা দেখার সঙ্গে সঙ্গে নদীপাড়ের অবৈধ খনন, দূষণের উৎস, নদীর বাস্তুতন্ত্র, জলের নমুনা সবই খতিয়ে দেখা হবে এই জলপথ সমীক্ষায়। সেভ জলঙ্গির সঙ্গে যুক্ত নদী রক্ষা কর্মী শঙ্খশুভ্র চক্রবর্তী এবং টেহট্ট মহকুমা সেভ জলঙ্গি ইউনিটের সম্পাদক তন্ময় সরকার বলেন, জলপথে অভিযান চালিয়ে সার্বিক রূপরেখা তৈরি করে মূল বিষয় ও সমস্যাগুলি প্রশাসনের নিকট উপস্থাপন করা হবে। টেহট্ট নদী বাঁচাও কমিটির কর্মকর্তা প্রলয় ভট্টাচার্য বলেন, নদী বাঁচানোর জন্য মানুষকে সচেতন করতে আমরা সদা তৎপর। এ প্রসঙ্গে টেহট্ট মহকুমা শাসক মৌমিতা সাহা বলেন, নদী সমাজকর্মীদের এই সাধু উদ্যোগ অবশ্যই প্রশংসার দাবি রাখে। মানুষকে সজাগ করতে এবং তাদের নির্ধারিত সমীক্ষায় উঠে আসা সমস্যায় অবশ্যই প্রশাসন সাহায্য করবে। আপনারা দেখছেন খবরের দর্পণ ইউটিউব চ্যানেল। যদি এখনও আমাদের খবরের দর্পণ চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন, সঙ্গে বেল বাটনটি ক্লিক করুন।